ফ্রিডম অফ ইনফরমেশনের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মোট বারোশো অপরাধ সংঘটিত হয়েছে যার অধিকাংশই ঘটেছে পারিবারিক সদস্যদের দ্বারা পুলিশ বলছে এর সংখ্যা হয়তো আরও বেশি কেননা অধিকাংশ ভিকটিমই যথাযথ সময় রিপোর্ট করেন না বাংলাদেশী অধ্যুষিত এলাকায় আইন পেশার সাথে সংশ্লিষ্ট সলিসিটর তাজ শাহর কাছে ভিকটিমদের অভিযোগের ধরন সম্পর্কে জানতে চাইলে তাজশা শুধু ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে রেস্ট্রিক্টেড নাই সাইকোলজিক্যাল যে ইমোশনাল যে অ্যাবিউজ যেটা এটা অ্যালারমিং হারে বেড়ে গেছে এবং এটা ট্যানজিবল না স্পেশালি আমাদের বাংলাদেশ থেকে যারা আসেন ওনারা হচ্ছে কি দে আর ভিকটিম ইন দা হ্যান্ড অফ देयर ইন-laws সোনাটা পর্যন্ত হাজবেন্ড নিয়ে ওইটা নিয়ে সে গাম্বলিং করে আনাইলে সে প্লেজার টাইম স্পেন্ড করে তার গার্লফ্রেন্ডদের সাথে এইসব মহিলাও এরপরেও ওদের হাজব্যান্ডদের ওরা মাফ করে দেয় অনেক সময় দেখা যায় কিন্তু হাজব্যান্ডরাও ওয়াইফদের কাছে ভিকটিম হয়ে আছে ওয়াইফের দেখবেন এদেশের বোন বোটা মেয়ে ওর হয়তো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আছে হাজবেন্ড আসছে বাংলাদেশ থেকে তারে বলতেছে তুমি এত কিছু বুঝবায় না স্থানীয় সরকারের চিলড্রেন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসে কাজ করেন হেনা আনোয়ার আহমেদ হেনা আহমেদ জানালেন ডোমেস্টিক ভায়োলেন্সের এই প্রভাব সংশ্লিষ্ট ভিকটিম ছাড়াও দীর্ঘ মেয়াদের শিশুদের উপর প্রভাব ফেলছে একটা কেস নিয়ে আমি যেটা স্টাডি করছি এই মুহূর্তে যে একটা ছোট্ট চার বছরের বাচ্চা সে তার গলায় ফাঁসি লাগাচ্ছে কেন লাগাচ্ছে সেইটা দেখে শিখে বড় হয়েছে তার বাবা তার মাকে গলায় ফাঁসি দিয়ে মেরেছিল কেউ এটা স্বীকার করতে চায় না যে তার ভাষায় ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা সে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিক্টিম এটা কেউ স্বীকার করতে চায় না তারপরে যদি আমরা বাংলাদেশের কথা বলি আমাদের একটা আত্মসম্মান আছে আমাদের সমাজ আছে আমাদের মানে এই যে আমাদের মুরব্বীরা কি বলবে নেইবাররা কী বলবে আত্মস্বজনরা কি বলবে একটা লজ্জার ব্যাপার আছে সেখানে মানসম্মান বাঁচাতে গিয়ে প্রাণ হারাচ্ছে অনেক মহিলারা এভরি টু উইমেন এ উইক ইন দিস কান্ট্রি আর ডাইং এ রেজাল্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স ডমেস্টিক বা পারিবারিক সদস্যদের দ্বারা সংগঠিত অপরাধ কমাতে সামাজিক সচেতনতা ও আইনি সহায়তা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা এশিয়ান ওয়াইফরা দেখা যায় অনেক সময় উনারা কিন্তু একটু টলারেন্ট টাইপের চিন্তা করেন সংসার নিয়ে দেখি সংসারটাকে টিকানো যায় কিনা না ব্যালেন্সিং করতে হবে হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে আমাদের হয়তো ছোটো দুইটা বাচ্চা আছে আজকে যদি আমাদের সংসার ব্যাংকে যায় তাইলে এই বাচ্চাদের কি হবে অফ এটা যদি হাজবেন্ডের ওয়াইফের যদি বাইরে থাকে তাইলে অফ কোর্স ইস শুড বি রিপোর্টেড এন্ড পুলিশ যদি কল করে নাও বাই লো পুলিশ হাস টু টিক অ্যাকশন বিকজ এইটা ফ্রম টু থাউজেন্ড ফাইভ এই দেশে এটা আইন হয়েছে যে পুলিশ হ্যাজ টু টেক অ্যাকশন আমাদের মুরব্বীদের একটা অ্যাক্টিভ রোল আছে বলার ছেলেকে বলার যে দিস ইজ নট দ্য ওয়েট স্টান তোমাকে এইটা কথা বলো কথার মাধ্যমে থ্রু কমিউনিকেশন ইউন দ্য প্রবলেম অনেক সময় মানুষ ধর্ম ইউজ করে টু হাইড বিহাইন্ড দ্য কটেন্স অফ রিলিজন অ্যান্ড কালচার দিস ইজ নট অ্যাকসেপ্টেবল বাই রিলিজন ওর বাই কালচার এই মেসেজটা আমাদের মসজিদ থেকে আসতে হবে রীতিমতো বাসার থেকে মা বাবার কাছ থেকে আসতে হবে অপরাধ দমনে টাওয়ার হ্যামলেস কাউন্সিলের পদক্ষেপ সম্পর্কে জানতে টাওয়ার হ্যামলেস কাউন্সিলের কমিউনিটি সেফটি বিভাগের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আসমা বেগমের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কাউন্সিলর তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি তানভির আহমেদ চ্যানালেস নিউজ লন্ডন